ফিরে এসেছি বিরতির পর, এবার কবিতায় ফিরব, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে, সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পারানি নৌকই, চলা আটক করে ফেলে রেখেছেন কালো স্রোতের ও পারে বালু ডাঙ্গায়। সেখান থেকে দেখি প্রখর আলোয় ঝাপসা দূরের জগৎ, বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দিই, নাগাল পায় না কিছুই কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে, ভেসে যায় মুক্তিপারের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি ভরা জীবনের সুরে, মরা দিনের নাড়ির মধ্যে দপ্তবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চম রাগে দক্ষিণ হাওয়ার নব যৌবনের ভাটিয়ারি, শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে খনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখা যায় পাড়ি গেছে ভেসে, একগুঁয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের ওপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শিকল নাড়া, উদাসী হাওয়ার ডাক যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে, পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কালবৈশাখীর ঘূর্ণিমার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার স্বপ্নে, ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো, তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সাড়া নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোই লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি হেলিয়ে পড়তে পাই। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত লোকে, সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেড়া তরুণ সূর্য আমার জীবন, সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারণ না মানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুড়ের মতো। জেগে ওঠে বিদ্রোহিনী, তীক্ষ্ণ চোখের আড়ে জানাই ঘৃণা, চারদিকের ভীরুর ভিড়কে, কৃষ্ণকুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছো তুমি, জানি নে ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে? দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়া রূপে গেছে তোমার অভিসারে, চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছো ছন্দের মালা, শুকুবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে, অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী,
যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি, রাগিনী রাব ছায়ায় বসে, তুমি জানবে না তার ঠিকানা। হগু বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্ব। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জানতে আমার কিসের ব্যথা, তোমায় জানাতাম। যদি জান সঙ্গে কথা বলবো। হ্যালো হ্যালো, সুপ্রভাত রিনি। সুপ্রভাত। আমি চেতনা থেকে পূজা মল্লিক বলুন। হ্যাঁ ছন্দাদি,
দেবাশিস ভাই, প্রসেনজিৎ, রানাদা প্রত্যেককে সুপ্রভাত জানাই। আজকের অনুষ্ঠান ভীষণ ভালো হচ্ছে। প্রথমেই কামনা করি আমরা যে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সবাই আছি এখন, সবসময় একটা আতঙ্ক সবার মধ্যে, ঈশ্বরের কাছে কামনা করি আমরা যেন প্রত্যেকে প্রত্যেকটা দিন খুব নিরাপদে এবং ভালোভাবে কাটাতে পারি। ঠিক, হ্যাঁ, এবার ঋণী আসি তোমাদের আমাদের প্রত্যেকে তারার অনুষ্ঠানের জন্য। বাংলার সংস্কৃতি বিভিন্ন ধারাকে এই আমাদের এই তারার সংসার বলো, তারার মিডিয়া বলো, যাই বলো, বিশ্ববাসী সুন্দর করে ছড়িয়ে দিচ্ছে। আর গানের তো রামধনু তৈরি হয়েছে আজকে। আপনারা দুজনে যারা আজকে এসেছেন, একজনের সুন্দর গানের ছন্দ এবং আর একজনের কবিতার লাইন আমাদের প্রত্যেকটা শ্রোতার মনকে আজকে ছুঁয়ে যাচ্ছে এবং নানান রকমের গান সমান দক্ষতায় পরিবেশিত হচ্ছে। কোনো রিকোয়েস্ট নেই ভাই আমার, আমার শুরুটা একদম সেই ছোটবেলা যেরকম মায়ের হাত ধরে যাওয়া, সেভাবে শুরুটা হলো। তারপরে ওই পড়াশোনার আবর্তে বলতে পারি না আমরা যে ভালো মানুষ নই রে মোরা রবীন্দ্রনাথের কথা, পড়াশোনা তো ভালো লাগতো কিন্তু কী করা যাবে, সেটার মধ্যে তো ঢুকতেই হয় জীবনে একটা সময়। এরপর পরবর্তীকালে বীরেন চট্টোপাধ্যায় আমার মামার কাছে মূলত তখন শুরু হওয়া, একদম হাতে ধরে শেখানো। প্রসঙ্গত বীরেন চট্টোপাধ্যায় হচ্ছেন বিশিষ্ট শিল্পী রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়ের ভাই, এবং যদি ওনাকে আমি তখন পাইনি কারণ উনি তখন অলরেডি অনেক ছোট, তখন উনি চলে গেছেন আমাদের ছেড়ে। তারপর পরবর্তীকালে পড়াশোনার সূত্র ধরে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি আসে এবং অগ্নিবোধার কাছে গানের শুরু, যদিও গান নিয়ে পড়াশোনা, যদিও স্যারকে মানে ওনার ওই নামটার সাথে তখন আমার পরিচিতি তারও আগে থেকে, তখন আকাশবাণী কলকাতার যে ক এবং খয়ে যে রবীন্দ্রনাথের গানের সেগমেন্টগুলো থাকতো সেই সূত্র ধরে পরিচয়, কিন্তু তখন সামনাসামনি সেই মানুষটার সাথে পরিচয় হয়নি। সেটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে গিয়ে পড়াশোনার সুবাদে রবীন্দ্রসঙ্গীত ডিপার্টমেন্টে পরিচিতি এবং সেইভাবে গান শেখা শুরু, এবং পেয়েছি প্রচুর প্রচুর গান শিখে। শুধুমাত্র গিয়ে যে গান তুলে চলে আসা নয়, একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছিলো খুব ভালোভাবে, পেয়েছি প্রচুর, শুধু গান শেখা না তারও বাইরে প্রচুর পেয়েছি, অনেক কিছু শিখেছি জীবনে চলার পথে অন্যায়ের সাথে কোনো রকম আপোষ না করে, প্রয়োজন পড়লে যত কঠিন সিদ্ধান্ত নিতে হোক না কেন চলার যে জীবনের যে শেখার বোধ, এই বিষয়গুলো আছে। খুব সম্প্রতি একটা এরকম একটা ঘটনার কথা আমি জাস্ট একটুখানি তুলে ধরি, একটা অনিচ্ছাকৃত সমস্যা যেটা ইচ্ছাকৃত তৈরি করা হয়েছিল, যেটা মানে আমার কাছে একটা খুব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এরকম একটা পরিস্থিতি, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে আমাকে, সেরকম একটা সিদ্ধান্ত আমি নিতে পেরেছিলাম। অনেকটা ওই বলে না, শুধুমাত্র গান শিখতে শিখতে হয়তো কোথাও একটা যিনি শেখাচ্ছেন বা যার কাছে শিখছি বা যাদের দেখে বড় হচ্ছি তাদের সাথে একটা একাত্ম তৈরি হয়ে যাওয়া, তো এই বিষয়গুলো আমার ভীষণভাবে এফেক্ট করেছে। আর তার থেকেও বড় কথা, যার গান নিয়ে আজকে আমি এগিয়ে চলছি বা আজকে আমাদের অনুষ্ঠান সম্পূর্ণরূপে, উনি তো জীবনে কত যে সমস্যার মধ্যে দিয়ে গেছেন কিন্তু দেখুন অদ্ভুতভাবে সৃষ্টিটা কখনো থামেনি, বরং আরো বেশি কিছু পেয়েছি, দেখা যাক সেটা কিভাবে যায়। ঠিক, একদমই, উত্তরণের পথ একমাত্র কোথায় তিনি দেখাতে পারেন। আচ্ছা, ফোন আছে, তারপরে আসছি আমাদের আরেক বন্ধুর কাছে, ফোন বিশেষ ফোন আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে বিথি দি, বিথি চট্টোপাধ্যায়, কেমন আছো? সুপ্রভাত। সুপ্রভাত, ভালো আছো? দেখেই তো মন ভালো হয়ে যাচ্ছে। বলো বলো, অনেক দিন পর কথা হচ্ছে বিথি দি। অনেকদিন পরে রে, অনেকদিন পরে, আমি দেবাশিসের গান শুনিনি, শুনছি খুব ভালোই লাগছে। আর প্রথম গানটা শুরু করেছে দিনের বেলা, আবার তোমার বাজিয়েছিল অনেক সুরে, সত্যি অনেক সুরেই তো বাজানো হয়েছে সব গানই, রবীন্দ্রনাথের তো বটেই। আর রানাবাবু প্রসেনজিৎ কে কি বলবো, ওরা তো না থাকলে এই অনুষ্ঠানই বোধ হয় না। একদম তাই। ছন্দা, ছন্দা আমার খুব প্রিয় আবৃত্তি শিল্পী, ও আবৃত্তি করে খুব ভালো,
এখন তোরা কর, আমি সময় নষ্ট করবো না, শুনি, সবাই ভালো থাকবেন। আর যদিও বিলেটেড, তাও নববর্ষের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আপনাকে শুভেচ্ছা জানাবো। যে পথে রয়েছো সেই পথ যেন কুসুমাস্তীর্ণ হয়। কি সুন্দর বললে, খুব ভালো থেকো বিথিদি, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে তোমার জন্য নববর্ষের, বিশেষ করে সারা বছরেই অবশ্যই শ্রদ্ধা জানাই, নতুন বছরে নতুন করে আরো একবার। আচ্ছা একটু কবিতা শুনবো, বিথিদির কবিতাই আমি বলি। হ্যাঁ ঠিক আছে, তারপর গল্প কবি। বিথিদিকে তো কবিতার মাধ্যমে চিনেছি আমি, মানুষ বিথিদি আরো ভালো, এত স্নেহ মাতৃসুলভ আচরণ আর কি, ভীষণ ভালো। তো ওনারই একটা কবিতা শোনাই, প্রাণাধিকেশু। আমি এখন একাকী মাঝ রাত, মাধুরীলতা পাশে ঘুমিয়ে আছে, তুমি এখন শিলায় দহে বটে, নিবিড় চিঠি ইন্দিরার কাছে, তোমার বটে জ্যোৎস্না ফটফটে, আমার কথা ভুলে যাবার মতো উপযুক্ত স্নিগ্ধ পটভূমি, জ্যোৎস্না রাত, আকাশ যথাযথ। এখন তুমি প্রেমিক কবি চিঠি, এখন তুমি হারানো বৌঠান, বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার আটপৌরে বউ, তোমাকে আমি সত্যি ভালোবাসি, আমার শরীর যখন তুমি নাও, যখন তোমার শোভন মধুর বাঁশি, বুঝতে পারি অন্য কাউকে ভাবছ, আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে দেখছো না, দিগন্তে কার গভীর স্মিত মুখ। এসব কথা তোমাকে বলবো না, আমার বলার ভাষাও ভালো নয়, রাগরাগিনীর সুর চিনতে আজও আমার দারুণ ভুল ভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয়েই সারা, আমায় তোমার কী বা প্রয়োজন রান্নাঘর আর শয্যা কক্ষ ছাড়া। প্রথম প্রথম তোমার ছন্দফুল শুধরে দিতে নতুন বৌঠান, এখন যেমন বিবি তোমার লেখা অসামান্য সুরে বসিয়ে গান। আমি নীরব একাকী মাঝ রাতে, আমার কোনো নিজস্ব সুর নেই, যে সুর দিয়ে তোমার ঘুম ভাঙে, তোমার সে ঘুম আমায় ছুঁতে নেই। যেদিন তুমি